লিটন মাহমুদ, আজকে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? দ্বিতীয় দিনের মতো আজকে ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। আমরা যদি একটু দর্শকদের দেখাতে চাই, সকাল 9টার আগে থেকেই এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই যে ঢাকা বারের যে নির্বাচন, সেটি কিন্তু আপনার হচ্ছে যে আনন্দ ঘন পরিবেশে ভোটাররা, যারা আইনজীবী রয়েছেন, আইনজীবী ভোটার, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। ইতিমধ্যে প্রথম দিনে আপনার প্রায় 4,000 ভোটার কিন্তু এখানে ভোট প্রদান করেছেন, তাদের ভোট দিয়েছেন, কতজন প্রার্থীকে বেছে নিয়েছেন। এই ভোটে মোট ঢাকা আইনজীবী সমিতির আপনার হচ্ছে ভোটার রয়েছেন প্রায় 18,000, যারা কিনা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে দ্বিতীয় দিনের মতো আজকেও কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে দুটি প্যানেলে বিভক্ত হয়ে মোট 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 2 জন প্রার্থী স্বতন্ত্র রয়েছেন, আর বাকি 46 জন প্রার্থী কিন্তু দুটি প্যানেলে, অর্থাৎ একটি হচ্ছে সাদা প্যানেল যেটি বিএনপি সমর্থিত, আর অপরটি হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল, আর অপরটি হচ্ছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। আওয়ামী লীগ সমর্থিত মন্ত্রী কিন্তু আপনার হচ্ছে যে মূল আপনার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বিএনপি সমর্থিত যে নীল প্যানেল রয়েছে সেখানে কিন্তু জসিম এবং হচ্ছে যে হযরত আলী আপনার সভাপতি ও সেক্রেটারি করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আগামীকাল থেকে কিন্তু ভোট গণনা শুরু হবে, এবং এরপর পর ভোট গণনা শেষে যারা বিজয়ী হবেন তাদের নাম ঘোষণা করবেন আপনার হচ্ছে নির্বাচন কমিশন। এই ছিল সর্বশেষ তথ্য। ইব্রাহিম, আইনজীবীদের নির্বাচনের খবর জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।